পবিত্র কোরআন রাখার ঘটনায় কক্সবাজার থেকে গ্রেপ্তার ইকবাল হোসেনকে কড়া পাহারায় কুমিল্লা এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কনসার্টের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই কনসার্টে 12টি দল গান পরিবেশন করবে। চট্টগ্রামের পূজা মণ্ডপে হামলার ঘটনায় যুব অধিকার পরিষদের 9 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সরকারি বেসরকারি সব দপ্তরে তথ্য চাওয়া ও পাওয়া দেশের প্রতিটি নাগরিকের অধিকার। শুক্রবার সুনামগঞ্জের তাহিরপুরে এক সেমিনারে একথা বলেন প্রধান তথ্য কমিশনার। বকেয়া বেতনের দাবিতে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে শত শত শিক্ষক রাস্তায় নেমেছেন, তালেবানের কাছে বেতন দাবি করছেন তারা। সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে না উঠতে পারলেও ফিফা র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়েছে বাংলাদেশ। এদিকে 1 ধাপ এগিয়ে 7-এ উঠেছে স্পেন, 8-এ নেমে গেছে পর্তুগাল। ঢাকামুখী প্রান্তিক মানুষের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন সিনেমা ঢাকা ট্রিপ। সিনেমাটি শুক্রবার 6টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।